পশ্চিমবঙ্গের মানুষ এর মধ্যে জেনেছেন যে এই বাংলায় এক হার হিম করা লোমহর্ষক নিষ্ঠুর ঘটনার কথা বাগুইহাটির দুটো অল্প বয়সের কিশোর, 16-17 বছর বয়স তাদের, যাদেরকে অপহরণ করে খুন করা হলো। 13 দিন ধরে কেউ জানলো না, পুলিশ জানলো না, দুটো সন্তানকে আমরা হারালাম। পশ্চিমবঙ্গে দিনের পর দিন ভয়ঙ্করভাবে অপহরণের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনারা জানেন কসবার অপহরণের কথা, আপনারা জানেন দমদমের অপহরণের কথা, আপনারা জানেন এ বাংলায় বড়বাজারের অপহরণের কথা, এখন দেখছেন বাগুইহাটির অপহরণের কথা। পশ্চিমবঙ্গের অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত যে হয়েছে তার একাধিক প্রমাণ আমাদের কাছে আছে। এটা অপরাধের সেই তালিকার নব সংযোজন, এবং এটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না যে আগামী দিনে আজকের অপরাধীরা যারা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দিনের পর দিন নানা ধরনের অপরাধ সংগঠিত করছে, তারা আগামী দিনে অপহরণকে শিল্পের পর্যায়ে নিয়ে যাবে। তাই বাংলার মানুষ সতর্ক, কারণ এ বাংলায় আইন নেই, শাসন নেই। বাংলার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ করে থাকলেন, দুটো সন্তানকে আমরা হারালাম। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এ বাংলার এই দুরবস্থার হাত থেকে কবে মুক্তি পাবে এ বাংলা। পশ্চিমবঙ্গের মানুষ এর মধ্যে জেনেছেন যে এ বাংলায় এক হার হিম করা লোমহর্ষক নিষ্ঠুর ঘটনার কথা বাগুইহাটির দুটো অল্প বয়সের কিশোর, 16-17 বছর বয়স তাদের, যাদেরকে অপহরণ করে খুন করা হলো। 13 দিন ধরে কেউ জানলো না, পুলিশ জানলো না, দুটো সন্তানকে আমরা হারালাম। পশ্চিমবঙ্গে দিনের পর দিন ভয়ঙ্করভাবে অপহরণের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনারা জানেন কসবার অপহরণের কথা, আপনারা জানেন দমদমের অপহরণের কথা, আপনারা জানেন এ বাংলায় বড়বাজারের অপহরণের কথা, এখন দেখছেন বাগুইহাটির অপহরণের কথা। পশ্চিমবঙ্গের অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত যে হয়েছে তার একাধিক প্রমাণ আমাদের কাছে আছে। এটা অপরাধের সেই তালিকার নব সংযোজন, এবং এটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না যে আগামী দিনে আজকের অপরাধীরা যারা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দিনের পর দিন নানা ধরনের অপরাধ সংগঠিত করছে, তারা আগামী দিনে অপহরণকে শিল্পের পর্যায়ে নিয়ে যাবে। তাই বাংলার মানুষ সতর্ক, কারণ এ বাংলায় আইন নেই, শাসন নেই। বাংলার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ করে থাকলেন, দুটো সন্তানকে আমরা হারালাম। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এ বাংলার এই দুরবস্থার হাত থেকে কবে মুক্তি পাবে।